नमस्कार বন্ধুরা, বেঙ্গল ফিশ এন্ড ওয়েব চ্যানেলের পর্দায় আমি জিনিয়া আবার একটা নতুন সপ্তাহে নতুন পর্ব নিয়ে এসে হাজির হলাম। খেজুর নিয়ে এর আগে আমি পর্ব করেছি, আমি তোমাদের খেজুরের উপকারিতার কথা জানিয়েছি। কঠিন অসুখ সারাতে বা জীবনের যাত্রাটাকে পাল্টে দিতে খেজুরের যে ভূমিকা আছে সেটাও আমি তোমাদেরকে শুনিয়েছি। আজকে আমি তোমাদেরকে শোনাবো খোরমা বা খেজুর দুধের সঙ্গে মিশে গিয়ে আমাদের শরীরে কী উপকার করে, আর এটা যদি তুমি রাত্রিবেলায় ঘুমানোর আগে খেতে পারো তাহলে আরও বেশি উপকারে লাগে। কীভাবে করে, কী কাজ করে সেটা নিয়েই আলোচনা করব। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই খোরমা ব্যাপারটা আবার কি? খেজুরও বলছে আবার খোরমাও বলছে। আসলে যেরকমভাবে আঙুর শুকিয়ে গেলে কিশমিশ হয়, ঠিক সেরকমভাবে শুকনো খেজুরকেই বলে খোরমা। আর এই খোরমা আমাদের শরীরে কিন্তু অনেকখানি উপকারে লাগে। এবারে যদি তুমি খোরমা না পাও তাহলে খেজুরই ব্যবহার করবে, দুটোরই উপকারিতা কোনো অংশে কম নাই। তুমি যেভাবে খাবে সেইভাবেই এটা উপকারে লাগবে। তবে আমি দুধের সঙ্গে মেশানোর কথা এই কারণেই বলছি, দুধের মধ্যে অনেক গুণ, খেজুরের মধ্যে অনেক গুণ, দুটো যখন মিশে যায় তখন এর যুগলবন্দী রাজ্যটকের মতো কাজ করে আমাদের শরীরে। খেজুরে আছে ক্যালসিয়াম, যেমন আছে ম্যাগনেসিয়াম, আছে ম্যাঙ্গানিজ, আছে আয়রন, আছে জিঙ্ক, আছে এছাড়া বিভিন্ন রকম মিনারেলস এবং ভিটামিনে ভরপুর। ভিটামিন সি আছে, ভিটামিন ডি আছে। ভিটামিন ডি আমাদের হাড়কে অনেকখানি মজবুত করে এবং তার সঙ্গে সঙ্গে দুধের মধ্যে থাকা ক্যালসিয়াম প্রোটিন আমাদের হাড়ের গঠনটাকে অনেকখানি ভালো করে। ঠিক খেজুরের মধ্যেও থাকে ক্যালসিয়াম, দুটোর মিশ্রণ আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী। এটা তোমার এনার্জি বাড়াতে সাহায্য করে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে কখন খাবো, তুমি সকালে খেতে পারো, তুমি বিকেলে খেতে পারো, তুমি রাত্রিবেলায় ঘুমানোর আগে খেতে পারো। অনেকে রাত্রিবেলায় ঘুমানোর আগে দুধ খায়, দুধের সঙ্গে সেই সময় খেজুর মিশিয়ে যদি তুমি খাও তাহলে ঘুমটাও যতটাই ভালো হবে ততখানি তোমার এনার্জিও ভরপুর মাত্রায় থাকবে। অনেকে আবার ব্রেকফাস্টের সময় যখন দুধ খায় সেই সময় দুটো খেজুর বা খোরমা চিবিয়ে নিয়ে তারপরে দুধটা খায়, তখনও খেতে পারো, কারণ সারা দিনে এনার্জি সেক্ষেত্রে ভরপুর থাকবে। মোদ্দা কথা, তোমাদের শক্তি বাড়াতে বা এনার্জি বাড়াতে অনেকখানি সাহায্য করে এই দুধ খেজুর। তুমি দুধের মধ্যে খোরমা বা খেজুরটাকে ফুটিয়ে নিয়েও খেতে পারো, আবার চিবিয়ে তারপরও এক গ্লাস গরম দুধ খেতে পারো, দুটোই খেতে পারো। বাচ্চাদেরও সমানভাবে খাওয়ানো যায়। অন্যান্য হেলথ ড্রিঙ্ক না মিশিয়ে যদি খেজুরকে একটু দুধের মধ্যে ফুটিয়ে নিয়ে তারপর বাচ্চাদের খাওয়াও, সেটা শরীরের যতটা উপকারে লাগবে ততটাই কিন্তু শরীরকে অনেকখানি শক্তিশালী করবে, কোনো রকমই অপকার এখানে করবে না। গর্ভবতী মহিলারাও সমানভাবে খেতে পারো। আবার যেসব মায়েরা বাচ্চাদের বুকের দুধ দিচ্ছ তারাও কিন্তু দুধ খেজুর খেতে পারো। তবে হ্যাঁ, এখানে বলে রাখি, যদি তোমার সুগার জাতীয় কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে খেতে হবে পরিমিত। তুমি খেতেই পারো কিন্তু পরিমিত খাবে। খেজুর যেহেতু মিষ্টি, আর সুগারের রোগীদের দেখবে একটু মিষ্টি খাওয়ার প্রবণতাটা বেশি থাকে, মনে হয় সবসময় একটু মিষ্টি খেলে যেন ভালো হয়, তাদেরকে বলবো মিষ্টি না খেয়ে বরঞ্চ এক টুকরো তুমি খেজুর খেতে পারো, সেটা শরীরের জন্য অনেকখানি কাজে দেবে, বরঞ্চ মিষ্টির থেকে অনেকটা উপকার দেবে এই খেজুর। দুধের মধ্যে তুমি ধরো এক গ্লাস দুধ যদি তুমি নাও, সেই দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে একটু কমিয়ে নিলে, খেজুরের সঙ্গে ফুটিয়ে নিলে, এটা একদিকে যেমন তোমার এনার্জি বাড়াতে সাহায্য করে, শরীর যদি মনে হয় খুব দুর্বল লাগছে, হয়তো তুমি বড় ধরনের কোনো শরীর খারাপ থেকে উঠলে বা তোমার জ্বর হয়েছে বা নিজের মনে হচ্ছে যেন এনার্জি লেভেলটা খুব কমে গেছে,
বা প্রচন্ড পরিশ্রমের জন্য তুমি ভীষণ ক্লান্ত বোধ করছো, তাহলে অবশ্যই খাদ্য তালিকাতে রাখো খেজুর বা খোরমা এই দুধের সঙ্গে। আর যদি তোমার দুধ না পছন্দ হয় তাহলে দরকার নেই, তুমি খেজুর বা খোরমাটাকে চিবিয়ে খেয়ে নিলে, তারপর এক গ্লাস জল খেয়ে নিলে, তাহলেও শরীরে কাজ দেবে। এটা তুমি সকালে খেতে পারো, বিকেলে খেতে পারো, রাত্রিবেলা ঘুমানোর আগেও কিন্তু খেতে পারো। ডায়াবেটিস রোগীরাও এটাকে মানে খেতে পারে, যেহেতু এটা ক্যালসিয়াম আছে তাই হাড় এবং দাঁতকে কিন্তু মজবুত করে। এনার্জির কথা তো বললাম, অনেকে যাদের এরকম হার্টের প্রবলেম থাকে তারাও কিন্তু খেতে পারবে, যাদের রক্তচাপের সমস্যা আছে তারাও খেতে পারবে, আবার যাদের নার্ভের সমস্যা আছে তারাও কিন্তু অনায়াসে খেতে পারবে। যাদের মূত্রঘটিত কোনো সমস্যায় ভুগছো, আমি তাদেরকে বলবো তারা খোরমাটা কিন্তু অতি অবশ্যই খেও। খোরমা কিন্তু তাদের সেই ধরনের ইনফেকশনটা অনেকখানি কমাতে সাহায্য করে। খেজুর আমাদের সব দিক থেকে উপকারে লাগে, এটাতে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর তাই আমাদের ত্বক ও চুলের জন্য ভীষণ ভালো কাজ দেয়। ত্বকের বয়স ধরে রাখতে সাহায্য করে, ত্বকের বলি রেখা পড়তে দেয় না, এমনকি একটা পুরুষ মানুষের এনার্জির অনেকখানি উৎস কিন্তু এই খেজুর। খেজুরকে যদি তুমি সাথী করে নাও তাহলে তোমার সব ধরনের শরীর খারাপ থেকে তুমি মুক্তি পেতে পারো। যারা আয়রনের ঘাটতি বা রক্ত অল্পতায় ভুগছে বা যাদের হিমোগ্লোবিনের লেভেলটা অনেকটা কম আছে রক্তে, তারা যদি খেজুরটা নিয়মিত খেতে পারো সেক্ষেত্রে খেজুরটা অনেকখানি কাজ দেবে, যেহেতু এর মধ্যে আয়রন আছে। যেহেতু জিঙ্ক আছে সেই কারণেই বলবো, এই মুহূর্তে মহামারীর সময়, এই যে করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সময় খেজুরটা কিন্তু খুব কাজ দেবে, কারণ জিঙ্কের খুব বড় আধার হলো এই খেজুর। খাদ্য তালিকাতে অবশ্যই খেজুরটা রাখো। আর কেউ যদি মনে করছো আমি ওজনটাকে বাড়াতে চাই, এমন অনেক দর্শক বন্ধু আমার আছে যারা প্রতিনিয়ত আমাকে ফোন করে বলে দিদি আমি ওজন বাড়াবো কী করে, তাদেরকে বলবো তুমি যদি সারাদিনে অন্ততপক্ষে দুবার এই দুধ খেজুর বা খোরমা খেতে পারো, দুধের সঙ্গে খোরমা বা খেজুর যেটাই খুশি, তুমি যদি খোরমা জোগাড় করতে পারো তাহলে খোরমা খাও, যদি না পারো তাহলে খেজুরটা খাও। দুধের মধ্যে একটু ফুটিয়ে নিয়ে এক গ্লাস দুধ যদি সকাল এবং বিকেলে দুবার খেতে পারো, তোমাদের এমনিতেই বডি ওয়েট অনেকখানি বেড়ে যাবে। শুধু বডি ওয়েট বাড়বে তাই নয়, তার সঙ্গে সঙ্গে এনার্জি লেভেলটা কিন্তু অনেকখানি বেড়ে যাবে। একবার পরীক্ষা করে দেখোই না, দিন সাথে খেয়ে দেখোই না, আমি বলছি নিশ্চিতভাবে তোমরা ফল পাবে, সব দিক থেকে ভীষণভাবে কাজের। তবে ওই যে বললাম ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে একটু বুঝে খাবে, কারণ এই কারণেই বলছি যেহেতু খেজুরটা একটু মিষ্টি জাতীয় ফল। কেমন লাগলো এই পর্বটা আমাকে জানাতে ভুল করো না, আমি জানি এই পর্বটা ভীষণভাবে উপকারী, তাই তোমরা যতটা পারো এটাকে শেয়ার করো, তোমাদের একটা শেয়ার কিন্তু অনেকের অনেক রকম সমস্যা থেকে রেহাই দিতে পারে। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।